অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পরেই দোমোহনী বাজার নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলো জলপাইগুড়ি জেলা পরিষদ। ময়নাগুড়ি দোমোহনী বাজারের বেহাল দশা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশের পরেই দোমোহনী বাজার সংস্কার সহ অন্যান্য বিষয় নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। আজ বাজার সংস্কার সহ কৃষি, সমবায়, সেচ, জনস্বাস্থ্য এবং পরিবেশ স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক করে জেলা প্রশাসন। এদিন জলপাইগুড়ি জেলা পরিষদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিকে নিয়ে বিশেষ সভা হয় বলে জানিয়েছেন জেলা পরিষদের সহসভাপতি দুলাল দেবনাথ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রশাসন মানুষের দরজায়, চা বাগানের দরজায় মানুষের কাছে আমরা যাব, এবং দুয়ারে সরকার হচ্ছে, রেশনের দুয়ারে রেশন হচ্ছে, তেমনি আমরা স্বাস্থ্য শিবিরেও আমরা সিএমএ সাহেবকে মানে রিকোয়েস্ট করেছি। আপনারা জানেন যে আমাদের হেলথ কমিটির জেলা চেয়ারম্যান সভাধিপতি সভাধিপতি ম্যাডাম, এবং আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি 120টা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, কিন্তু আমরা আরও চা বাগান প্রত্যন্ত এলাকায় আসবো। বিভিন্ন হাটে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে পানীয় জলের কিছু ব্যবস্থা আমরা, হ্যাঁ, আজকে আপনারা আমরা বিভিন্ন হাটে, আপনারা জানেন জেলা পরিষদের যে 22টা হাট আছে, যেহেতু আমাদের সাংসদ নির্দেশ দিয়েছেন কোথাও কোথাও গ্রাম পঞ্চায়েত থেকে বা পিএস থেকে করা হলো, আপনারা জানেন আমাদের সাংসদের নির্দেশে, আমরা সাংসদের নির্দেশে ইতিমধ্যে আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে বিডিও সভাধিপতি আমরা সবাই গিয়েছি। যাওয়ার পরে ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতা ফার্স্ট আমরা দোমোহনী হাটে আমাদের সাংসদ যদি নির্দেশ দিয়েছেন সেখানেই আমরা পানীয় জল, রাস্তা সেট, ঘাট যা আছে পাইপারি কাজটা আমরা করছি। কবে নাগাদ এটা? সেটা অলরেডি শুরু হয়ে গেছে, টুডে টুমোরো কাজ শুরু হয়েছে, ডিপিআরে গিয়ে গেছে, আজকেও আমাদের আধিকারিকরা গেছেন, এটা আজকে সভা মানে সিদ্ধান্ত হয়েছে, জনস্বাস্থ্য, পরিবেশ এবং মানে স্থায়ী সমিতির সভায় আজকে এই সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, গত 12 জুলাই ধূপগুড়িতে কর্মী সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভায় যোগদানের আগে হঠাৎই ময়নাগুড়ি দোমোহনী বাজার পরিদর্শন করেন তিনি। সেই সময় বাজারের বেহাল অবস্থা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাস্থলে গিয়ে ফোন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মনকে। এরপরই নড়েচড়ে বসেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন সহ ময়নাগুড়ি ব্লক প্রশাসন। জলপাইগুড়ি থেকে শায়ন সেন, রিপোর্ট খবরিয়া 24। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24-এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রিকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল এন্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, ব্যাঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাশ। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নাম্বার নিয়ে পাশ। ভর্তি চলছে প্যারা মেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে। কোচবিহারে ঘর সাজানোর নানান সামগ্রী সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবে। ঠিকানা 148 বিএস রোড, ফার্স্ট ফ্লোর, এমপি জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679907589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে।